এডিসি নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই চাঁদার নোটিশ নিয়ে ময়দানে হাজির হয়েছিল উগ্রপন্থী নামধারী কিছু ব্যক্তি উৎকণ্ঠা ও আতঙ্ক বেড়েছিল জনমানুষের তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করল চার ব্যক্তিকে ঘটনার বিবরণী জানা যায় গত ফেব্রুয়ারির মাসের দশ তারিখ তৈতু এলাকার বেশ কয়েকজনকে উগ্রবাদী দল এনএলিফটির চাঁদার রশিদ দিয়ে আসে রাতের আধারে সেই সময় থেকে এলাকার মানুষ অনেকটাই চিন্তিত কারণ কিছুদিন আগেই ঘটেছিল তৈতু বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড তার রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি তৈতুবাসী এরই মধ্যে আবারও চাঁদার রশিদ এ খবর পৌঁছে দেয়া হয় পুলিশের গোয়েন্দা শাখার কাছে এরপর থেকে রাজ্য পুলিশ এই দলটিকে পাকরাও করতে ময়দানে নামে যার ফলশ্রুতিতে চলতি মাসের ২৬ তারিখ উদয়পুর কিল্লা থেকে বয়ার জামাতিয়াকে আটক করে তৈতু থানার পুলিশ এরপর অমরপুর আদালতে সোপার্দ করে চার দিনের পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে অনেক তথ্য সেই তথ্যের সূত্র ধরে পুলিশ রবিবার রাতে তৈতু এলাকা থেকে আরও তিনজনকে আটক করে মহেন্দ্র কলই জেরি কলই যিনি আইপিএফটি অঞ্চল সম্পাদক বাটা জমাতিয়া এই তিন অভিযুক্তকে বর্তমানে অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে সূত্রের খবর জেরি কলুই আইপিএফটির অঞ্চল সম্পাদক মহেন্দ্র কলুই এবং বয়ার জমাতিয়া আত্মসমর্পণকারী জঙ্গি রিপোর্ট চ্যানেল তিন